আসসালামু আলাইকুম। আমের জেলি অথবা জ্যাম অত্যন্ত হেলদি একটা জ্যাম বলতে পারো, অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয়। আম আমি নিয়েছি হিমসাগর আম, এত সুন্দর ফ্লেভার, এরকম আমি আম নিয়েছি যেটা ছোট করে কেটে নিতে হবে, টুকরা করে কেটে নিতে হবে। যাই হোক, জেলি তৈরি করার জন্য আমাকে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যদি লাগে আমি আর একটু ব্যবহার করব। লেবুর রস আমি নিয়েছি, একটা বড় লেবু, এরকম একটা বড় লেবু নিয়েছি, যেটা রসটা বেশ ভালোই ছিল। আমি তোমাদেরকে এটা চামচ দিয়ে মেপে দেখাবো যে কতটুক লেবু দিলাম, দেওয়ার সময় আমি এটা দেখিয়ে দেবো। আমের পরিমাণটা বড় বড় 3টা আম নিব। আমি 2টো আম অলরেডি কেটে রেখেছি, এখন আর একটা আম কেটে তোমাদেরকে দেখাবো যে আমটা আমি কিভাবে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আম খেতে খেতে হয়রান হয়ে গেলাম, আমরা এত সুন্দর একটা ভালো, কি বলবো, যে যে দেশে বসবাস করি সেই দেশে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়, অনেক অনেক ফল, বিভিন্ন ধরনের আম, এবং আম এত সুস্বাদু, এর ফ্লেভারটাই অন্যরকম। অনেক সময় দেখা যায় যে আমরা অফিসে যাচ্ছি কিংবা বাসায় নাস্তা দেওয়ার জন্য খুব দ্রুত আমাদেরকে একটা ব্যবস্থা করতে হয়। আমি মনে করি যে নিজে হাতে তৈরি করার কোনো জুড়ি নাই। বাইরে থেকে যদি আমরা জেলি কিনতে যাই, এখানে একটা আমাদের কিন্তু থেকে যায় যে কিরকম হবে, সত্যি কি এখানে যে ফ্রুটস্টার জেলি আমরা কিনেছি, বিভিন্ন ধরনের আমরা জেলি কিনি, তাতে কি সত্যি সেই ফলটা ব্যবহার করা হয়েছে না অন্য কিছু দেওয়া হয়েছে। যাই হোক, সব কিছু মিলাই আমার কাছে মনে হয় যে নিজে বাসায় যদি তৈরি করে খেতে পারি, নিজে এবং ফ্যামিলি মেম্বারদেরকে যদি আমি দিতে পারি, তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আর তাছাড়া সবসময় একই ধরনের খাবার, একটু ভেরিয়েশন আসা উচিত। দেখো আমটা এত দারুণ, আমটা অনেক সুন্দর। আমি এটাকে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি যখন বাসায় আম কাটি, আমের আমি কোনো অংশ বাদ দিই না, একদম হাত দিয়ে আমি এটাকে চেপে চেপে আমি সব কিছু নিয়ে নিই, কারণ এত সুন্দর, খোদা তাআলা আমাদেরকে এত সুন্দর একটা ফল দিয়েছেন। একদম আঁঠি থেকে সব কিছু আমি একদম হাত দিয়ে চিপে চিপে আমি রসগুলি নিয়ে নিয়েছি। যাই হোক, এই যে এর আগে আমি আমগুলি নিয়েছি অলরেডি কেটে, এগুলিকে জাস্ট আমি এখানে শিফট করে দিব। 3টা বড় আম, আমি 3 কাপ পরিমাণ আম আমার হবে। আমগুলি বেশ ভালো, একদম কোনো রকম আশটাস নাই। আমের পাল্প নিতে হবে। আমের পাল্প তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, এর ভিতরে আমি এটাকে শিফট করে দিচ্ছি। ঘরে যদি তৈরি করা যায়, আমার মনে হয় যে যে ভালো, কি বলবো, কোনো রকম মেডিসিন নাই, মেডিসিন ছাড়া এরকম একটা আইটেম তৈরি করা বিশাল ব্যাপার। আমি বাকি অংশটাও দিয়ে দিচ্ছি। আমার আমটা অনেক ভালো, একদম বাগান থেকে তুলে নিয়ে আসা। দেখো তৈরি হয়ে গেল আমার পাল্পটা, অদ্ভুত একটা কালার চলে আসছে। দেখো যে আমগুলি আমি ব্যবহার করছি এতে আঁশ নাই, যার জন্য আমি এটা কোনো রকম ছাকার প্রয়োজন বোধ করছি না। দেখো একদম আঁশবিহীন আমটা। যদি তোমাদের আমে আঁশ থাকে, কারণ সব আম তো সবসময় ভালো পাওয়া যায় না, যদি আঁশ থাকে তাহলে অবশ্যই তোমরা এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিবে। 3 কাপ পরিমাণ আমার আমের পাল্প চলে গেল। আর এখানে আমি বলেছি তোমাদেরকে আমটা আমার খুবই মিষ্টি, তারপরেও সুগারটা যেহেতু আমাদের প্রিজারভেটিভের কাজ করবে, সুতরাং আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। আমি সাধারণত আমার বাসার জন্য যখন তৈরি করি, সবসময় আমি হেলথের কথা চিন্তা করি, আমি সবসময় সুগারটা কম দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় তোমরা 1 কাপ চিনি অবশ্যই দিবে। আমি এটা আসলে নিজেদের জন্য ব্যবহার করব এবং কয়েকদিনের ভিতরে এটা আমি শেষ করে ফেলবো, যার জন্য আমি চিনিটা হয়তো কম দিব। যদি লাগে আমি এখানে অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি, পরে আবার দিয়ে দিব। এটা তোমাদের কাছে আমি বলেই নিলাম। আর একটা বিষয়, এটা আমি অলরেডি চুলোতে বসিয়ে দিই, আস্তে আস্তে এটা জাল হতে থাকবে, আমি লেবুটা পরে দিব। আর একটা বিষয় যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা দরকার, সেটা হচ্ছে দেখো এই যে আমের জ্যামটা আমি যখন হয়ে যাবে ঢেলে নিব, তখন দেখো আমি এরকম বয়েম নিয়েছি। এটা একদম শুকনো, গরম পানিতে ওয়াশ করে একটা শুকনো বয়েম নিয়েছি আমি। দেখো এগুলি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমি তোমাদেরকে আমটা কিভাবে, জেলিটা আমরা সংরক্ষণ করব, এই সংরক্ষণের প্রসেসটা দেখাবো, যার জন্য আমার বয়েমটা কিন্তু খুব ভালো ধরনের বয়েম। এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে সব ধরনের বয়েম আমরা এরকম পাবো কিনা। এই বয়ামটা যদি আমি চুলোতে পানির ভিতর বয়েল করি, তাহলে এটা কখনোই ফেটে যায় না, হ্যাঁ এরকমই থাকে, যে যার জন্য আমি এটা নিয়েছি। তোমরা যেহেতু আমি এটা চুলোতে বয়েল করব, যার জন্য আমি একটা ভালো বয়াম নিয়ে। যাই হোক, এখন আমি চুলোতে চলে যাচ্ছি। চুলোতে আমি আমটা বসিয়ে দিয়েছি,
আমি এখানে সামান্য এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দেব। এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিলাম। জালটা আমি রেখেছি খুব লো হিটে রেখেছি, ফ্লেমটা আছে খুব লো। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমটা আমাকে বেশ খানিকক্ষণ জ্বালাতে হবে, জ্বালিয়ে জ্বালিয়ে এটার ঘনত্বটা বাড়াতে হবে। আর যদি তোমাদের অনেক সময় দেখা যায় যে আমটা ওপরের দিকে ছিটে ছিটে গায়ে আসে, তখন ইচ্ছে করলে তোমরা ঢাকনাটা দিয়ে দিতে পারো। যেহেতু জালটা খুব লো হিটে থাকবে, আস্তে আস্তে এটা হতে থাক। কতটা সময় লাগলো আমি তোমাকে ঘড়ি ধরে আমি তোমাদেরকে এটা বলবো যে আমার কতটা সময় লাগলো এই জ্যামটা তৈরি করতে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমের জ্যামটা যেন আমি তৈরি করে দেখাই। এই যে দেখো, এখনই ছিটে আসা শুরু হয়ে গেছে। জালটা আমি খুব আস্তে করে দিব আর আমি এটা ঢেকে ঢেকে দিয়ে করব। আমি তোমাদেরকে আবার মাঝখানে এসে দেখাবো, এটা আমি এভাবে ঢেকে দিয়ে করব। ঢাকনাটা খুলে ফেলছি। প্রায় 20-25 মিনিট আমি এটাকে জ্বালালাম। দেখো একদম ছিটে ছিটে আসছে। এখনো আমার এটা হয়নি, আরো খানিকক্ষণ জ্বালাতে হবে। জাস্ট আমি খুব অল্প আঁচে দিয়ে রেখেছিলাম এবং আমি এটা নাড়ানাড়িও খুব একটা করিনি, আমি অন্য কাজ করছিলাম। চুলার পরে ঢাকনা দিয়ে এটা বসে রেখেছিলাম। আচ্ছা এখন দেখো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। ও সরি, আমি এটা মেপে রেখেছি, তোমাদেরকে মেপে দেখাতে চেয়েছিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আমার লেবুর রস আছে। লেবুর রসটা অ্যাকচুয়ালি প্রিজারভেটিং কাজ করবে। আমরা যেহেতু এটা বাসায় তৈরি করছি, বাইরে থেকে যদি আমরা ক্রয় করি তাহলে দেখা যায় যে সেখানে কিছু মেডিসিন দেয়া থাকে। এখানে মজাটা আমাদের এখানেই যে আমরা মেডিসিন ফ্রি এটা পাচ্ছি এবং কোনো রকম ভেজাল মুখ ছাড়া, ভেজাল মুক্ত বলতে পারো, এখানে কোনো রকম ভেজাল নাই, তোমাদের সামনে আমরা করলাম। আর চিনিটাও দেখো, আমি এত চিনিটা কম দিয়েছি। আমি অনেক চ্যানেলেই দেখি যে 2-3টে আমের জন্য 300 গ্রাম চিনি দিচ্ছে। তো এই যে চিনি খাওয়াটা, আমার টার্গেট থাকে যে স্বাস্থ্যকর খাবার হবে এবং সেটা যেন হেলদি হয় এবং শরীরের জন্য যেন কোনো ক্ষতিকর না হয়। আচ্ছা এটা হলো কি না হলো এটা জানার একটা বুদ্ধি হচ্ছে, সেটা হলো টেকনিকটা হলো দেখো, আমি এরকম একটা পাত্র নিয়েছি, এখানে আমি একটু দিলাম, হ্যাঁ একটু সামান্য একটু দিলাম। এই দেখো এটাকে যদি আমি এরকম অবস্থায় আছে, এটা যদি এরকম করি দেখো এই যে নিচের দিকে নেমে যাচ্ছে। তো সুতরাং এটা আমার হয়নি, আমাকে আরো একটু জ্বালাতে হবে এটা। তো আমি আর একটু জ্বালাই, আমি তোমাদেরকে জ্বালিয়ে আবার আসছি। আচ্ছা দেখো এই ঢাকনাটা আমি খুলে ফেলছি। আস্তে আস্তে আমি মাঝে এসে একটু হিটটা বাড়িয়ে দিয়েছিলাম এবং মানে হিটটা বাড়িয়ে দিলে হয় কি তাড়াতাড়ি হয়ে যায় এটা, হ্যাঁ যার জন্য আমি একটু হিটটা বাড়িয়ে দিলাম। এর আগে আমি একটু স্লো হিটে রেখেছিলাম। দেখো এখন এটা হয়ে গেছে, জমে গেছে, এটা হয়ে গেছে। এটা আমি কি করে বুঝবো এটা দেখো, এই যে এই দেখো আবার দেখাচ্ছি। একটা স্টিকি ভাব আসছে, হ্যাঁ তো এটা হয়ে গেছে। আমি জালটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি এখন এই গরম অবস্থাতেই আমি বয়েমে ভরে নিব। আর পাশের চুলায় আমি আরেকটা পাত্রে পানি গরম অলরেডি বসিয়ে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে আমি এটা সংরক্ষণ করব সেটা দেখাবো। চুলোতে আমি পানি গরম অলরেডি করে ফেলেছি। এটাকে আমি কিভাবে প্রসেস করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা জ্যামটা চুলো থেকে নামিয়ে নিয়ে আসছি, এটাকে আমি এখন তুলে ফেলবো। একদম শুকনো করে নিয়েছিলাম গরম পানি দিয়ে। এখন দেখো আমি এটাকে, দেখো আমি যখন তুলছি তখন একটু খেয়াল করো তোমরা, দেখো স্টিকি ভাব আছে একটা। ইচ্ছা করলে আমের সিজনে আমরা কি করতে পারি, প্রায় এটা বানাতে পারি। দেখো এটাকে আমি এই গরম অবস্থায় এটা বন্ধ করলাম। একটা বয়াম আমার হলো তৈরি, দেখো একটা বয়াম তৈরি হয়েছে। আর একটু থাকলো, এটাকে আমি একটা ছোট কন্টেনারে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, ফিডব্যাক দিবে এবং নিজেরা তৈরি করে খাবে। যাই হোক এখন আমি আবার চুলোতে চলে যাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি এটা সংরক্ষণ করব সেটা দেখানোর জন্য। দেখো আমার চুলোতে পানিটা বয়েল হচ্ছে। আমি বয়েমটা একদম ঘড়ি ধরে আমি 40 মিনিট আমি এটাকে বয়েল করব, একদম 40 মিনিট। তোমাদের হয়তো বিশ্বাস হবে না যে এটা বয়েল করলে এটা থাকবে না, ভেঙে যাবে। এটা আমি অ্যাট ফার্স্ট যখন আমি নিজেও করেছিলাম আমি খুবই ভয় পাচ্ছিলাম যে আসলে কি এটা আমি করতে পারবো কিনা। তো যাই হোক আমি এটা শিখেছিলাম একটা ইটালিয়ান রেসিপি থেকে, টাইট করে লাগিয়ে ফেললাম এবং এটা দেখো এখানে দিয়ে দিলাম। হ্যাঁ এটা কিন্তু বয়েল হবে ঘড়ি ধরে 40 মিনিট। আমি একদম 40 মিনিট পরে তোমাদের সামনে আবার আসব। এটাকে আমি ঢেকে দিচ্ছি। দেখো ঢাকনাটা খুলে ফেলছি। একদম 40 মিনিট পরে জালটা আমি বন্ধ করে দিলাম।
আমি এখানে একটা বয়াম করলাম, ইচ্ছা করলে আমি এখানে আমার পাত্র অনুসারে যে কয়টা ধরে সেই কয়টাও করা সম্ভব। তো যাই হোক, এটা তোলার জন্য আমার কাছে সেই ধরনের কিছু নাই যেটা দিয়ে আমি তুলব। সাধারণত দেখা যায় যে এটা গরম পাতিল থেকে তোলার জন্য এক ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, যেটাকে আমরা আংটা বলতে পারি, একটু চেপে ধরে তুলে নিয়ে আসা। তাপটা কমে আসলে আমি এটা হাত দিয়ে তুলে ফেলবো। তুলে নিচ্ছে, একটা প্লেট নিয়েছি, এভাবে আমি এটা দেখো, এটা আমি তুলে নিয়ে আসছি গরম। এটা তো খুলবো না, যেহেতু আমি এটা প্রিজার্ভ করলাম, সংরক্ষণ করলাম, তো সুতরাং এটা খোলার কোনো প্রশ্নই আসে না। এবং তোমরা যদি এটা করে দেখো তাহলে দেখবা যে ঠিক, অর্থাৎ যেগুলি আমরা একেবারে প্যাকেটজাত তৈরি নিয়ে আসি খাবার, সেগুলি খুলতে যেমন এয়ার টাইট হয়ে থাকে সেরকমই এটাও থাকবে। এবং এইভাবে তোমরা এই পদ্ধতিতে তোমরা অন্যান্য জ্যাম জেলিও তোমরা করতে পারো, পরীক্ষামূলকভাবে করতে পারো। যাই হোক, আমি এটা এভাবেই রেখে দিব। অ্যাকচুয়ালি ঠান্ডা হয়ে গেলে তোমরা ইচ্ছে করলে বাইরেও রাখতে পারো, অথবা যদি প্যাকেটটা খুলে ফেলো তাহলে আমি বারে বারে একটা কথা বলবো যে প্যাকেট যখন এটার মুখটা যখন খুলে ফেলবো তখন অবশ্যই 7-15 দিনের ভিতর শেষ করবে, কারণ আমরা বাইরে থেকে কেনা যে জ্যাম জেলি নিয়ে আসি সেটাও কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তো সুতরাং এটারও একই অবস্থা। সাধারণত জ্যাম জেলি খেতে তোমরা কীভাবে খাও জানো না, আমি ব্রেড দিয়ে খেতেই বেশি পছন্দ করি। আমি ব্রেডটাকে টোস্ট করে নিয়েছি, আমি টোস্ট করে নিয়ে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। দেখো এত সুন্দর একটা স্টিকি ভাব আসছে, মানে আমি মুগ্ধ, আমি মুগ্ধ এটা দেখে। আর লেবু দেওয়ার জন্য অসম্ভব সুন্দর একটা টেস্ট চলে আসছে। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো জেলি, ম্যাঙ্গো জ্যাম। যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, মজাদার একটা আইটেম, বাচ্চারা অসম্ভব পছন্দ করবে। নেক্সট টাইমে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।